lost me? হাই, তোর ভাবিকে তো আগে দেখিস নি? আপনাকে আপনাকে টাওয়েল আর সাবান দিয়ে যাচ্ছে, শাওয়ার নিয়ে টেবিলে আসেন। অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন, নাস্তা করে নিন। আসি। ছমাস হয়ে গেল কিন্তু শিরিনকে জায়গাটা ঘুরে দেখানো হলো না। আসলে এত কিছু গোছাতে হলো এখানে এসে? তুই যে কদিন আছিস শিরিনকে নিয়ে আশপাশটা ঘুরে টুরে দেখ। মাসখানেকের আগে কিন্তু যাবার নাম মুখে আনা যাবে না। মাস্টার্সের রেজাল্ট দিতে তো দেরি আছে, চাকরি বাকরিতে একবার ঢুকে গেলে কিন্তু এরকম অখণ্ড অবসর কপালে জুটবে না। তোমাদের বাগানে যাবার সময় নিয়ে যাস কিছু। মাস্টার্স আপনার সাবজেক্ট কী ছিল? ইংলিশ। কি পাখি? জানি না। জানার চেষ্টাও করিনি কোনোদিন। Thank you.
রিয়াজ বলছিল ড্রপ ড্রপ নাকি দিয়েছিস, ক্লাস ক্লাস করিসনি ঠিক মতো, করিসটা কি পলিটিক্স? ওসব কিছু না। রিয়াজের ব্যবসা কেমন হচ্ছে? ভালোই চলছে। আচ্ছা, এখানে তোমার ভালো লাগে? মানে বেড়াতে এসে কয়েকদিন থাকা এক কথা, আর এভাবে বছরের পর বছর। মাঝে মাঝে একটু একা লাগে এই আর কি, কথা বলার আর লোকজন নেই তেমন। আর এই সামন্তবাদী জীবন, মানে তুমি ভাইয়া তোমরা তো ইউনিভার্সিটিতে থাকতে শ্রেণীহীন সমাজের কথা বলতে, সরি। ঘুমাওনি, শুয়ে পড়, শুভ, অনেক রাত হয়েছে। কাল থেকে তোর দায়িত্ব কিন্তু শিরিনের, দুজন মিলে আশপাশটা ঘুরে টুরে দেখিস। গুড নাইট। গুড নাইট। তুমি যে তখন দুম করে বলে দিলে আমি কাল ওনাকে নিয়ে কোথায় যাব, ভালো করে পরিচয় তো হলো না। পরিচয় করে নেবে, তোমাকে বলেছি না খুলনায় রিয়াজদের বাড়িতে আমরা ভাড়া থাকতাম। কত যে মজার গল্প আছে আমার আর রিয়াজের, সেটা বুঝলাম, তারপরও তুমি থাকলে ভালো হতো। আমি কি করে থাকি বলো। আচ্ছা ঠিক আছে, কাল না হয় তোমরা আশেপাশে ঘুরো। কাল পাখিটা কোথায় ডাকছিল বলুন তো? আশেপাশে কোথাও। চলুন পাখিটাকে খুঁজি। আচ্ছা, বাসায় কি বাইনোকুলার আছে? আছে। কাল বেরোনোর সময় নিয়ে বের হবে। দেখুন তো কিসের মতো লাগে, গাছের গুড়ি। আহা, ভালো করে দেখুন। গাছের গুড়ির ভিতর অন্য কিছু দেখতে পান? মানুষের মুখ বা অন্য কিছু? শেকড় বাকড় গুলো দাড়ির মতো লাগছে।
সব মিলিয়ে রবি ঠাকুরের মতো হয়নি না? হওয়ার তো কিছু নেই, আপনার রবি ঠাকুরের মতো লাগছে, অন্য কারো অন্য কিছুর মতো লাগবে। আপনার কাছে কিসের মতো লাগছে? আমার তীর ধনুক হাতে দাঁড়িয়ে থাকা একজন যোদ্ধা। যা কই দেখি তো। অবন ঠাকুর এসব জিনিস কালেক্ট করতেন, একটা সুন্দর নাম দিয়েছিলেন, কুটুম কাটাম। কুটুম কাটাম, বাহ দারুণ তো। অবন ঠাকুর তো পড়েছেন বুড়ো আংলা। পারেশ ভাই বলেছিলেন আপনি ইংরেজি লিটারেচারের ছাত্র ছিলেন। এটা বলেনি যে আমি মাস্টার্স কমপ্লিট করতে পারিনি বিয়ের জন্য? ধুর, ওই সিলেবাসে পড়াশোনা দিয়ে কারো কিছু হয়েছে? আমার তো কিছুই হয়নি। তোমাদের ঘোরাঘুরি কেমন হলো? খুব ভালো। ও, তোমাকে তো জিনিস দেখানো হয়নি। কি জিনিস? দাঁড়াও। দেখো তো, এইটাকে দেখতে ধরো না, কিসের মতো লাগছে? এই গাছের গুড়িটা কিসের মতো দেখতে? হ্যাঁ বলো। ম্যাডোনা এন্ড চাইল্ড। হ্যাঁ দেখি, কোন সাইড থেকে এরকম লাগে। বাদ দাও। আচ্ছা, কাল তোমাদের গাড়ি লাগবে নাকি? তাহলে আমি সকালে সুলেমানকে পাঠিয়ে দেবো। লাগবে না, হেঁটেই যাবো। আগামী শুক্রবার আমরা তিনজন মিলে দূরে কোথাও ঘুরতে যাব। সাহেব অফিসে গেছেন? জি ম্যাম। স্যার
আছি ম্যাম স্যার। আচ্ছা দেখি তুই বলতো, তুই ওটার মধ্যে কি দেখতে পাচ্ছিস? কিছু না আছে ম্যাম স্যার। ভালো করে দেখ, কিছু একটা দেখতে পাবি, বল। আমি বুঝতে না পারছি। শুভ ঘুম থেকে উঠেছে, চা বানিয়ে দিস কিন্তু। আচ্ছা না দাঁড়া, আমি আমি চা দিয়ে আসছি। ওই স্যার তো সকাল সকাল বের হয়ে গেছে। একা? সকালে বেরোলাম, আপনি ঘুমোচ্ছিলেন তাই ডাকেনি। আপনি লাঞ্চ করেছেন? হ্যাঁ, খেয়ে নিলাম বাইরে এক জায়গায়। আপনার কি শরীর খারাপ? কালকেও তো একা ঘুরতে যেতে পারবেন, বন্ধু তো পেয়েই গেছেন তাই না? আপনি অপেক্ষা করছিলেন? ও হ্যাঁ, আজ তো পাখিটা খুঁজতে যাওয়ার কথা ছিল, আমি না একদম ভুলে গেছি, সরি। Thank you.
আলো বাতাসের অভাবে গাছটা আর একটু মারা যাবে, তাই আমি গাছটা সরিয়ে একটু আলো দিয়ে দিয়েছি। দেখবেন খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। ফুরিয়ে যাবে, ছুটি ফুরায়, ছুটি ফুরলে চলে যাবেন, যেতে তো হবেই। কার কাছে যাবেন? কেউ অপেক্ষা করে আছে? তাহলে কেন যেতে হবে? আমার ছুটি কি হবে? আমার কি কোনো ছুটি নেই এই সব কিছু থেকে? আমি যদি তোমাকে যেতে হবে,
ম্যাডাম সালাম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে ম্যাডাম? শর্মিকরা সারে আটকাই রাখছে, বের হইতে পারতেছে না। কেন ম্যাডাম? আচ্ছা আমি দেখছি। শুভকে চলে যেতে বলেছি। কেন? অফিসার রুহুল সাহেব আমাকে আগেই বলেছিলেন, আমি বিশ্বাস করিনি। কি বলেছিল? কিন্তু আজকে কি হয়েছে? শুভ এখানে এসেছিল একটা মতলব নিয়ে। শুভ এখানে এসেছিল শ্রমিকদেরকে উস্কানি দিতে, আমার বাসায় বসে। হাউ ডেয়ার হি, ডেঞ্জারাস। আমি চাইলে ওকে পুলিশে দিতে পারি। নেহায় বন্ধুর ছোট ভাই বলে আপাতত এদিকটা সামলাতেই আমার খবর আছে। মান সম্মান সব গেল। তুমি চলে যেতে বলেছ? হ্যাঁ, কাল সকালে বিদায় হোক। কাল সকালে কি হলো তোমার? এটা করছেন বোধ হয়?
তোমার কাছে কিভাবে এলো? পাখিটা কোথায় ডাকছে রে? পাখি না ডাকছে তো? ওই যে ডাকছে, শুনতে পাচ্ছিস না? না ডাকছে।